বার্কিংয়ে নিজের বাড়ি নানাবিধ কাজে ব্যবহার এবং স্থানীয় কাউন্সিলের অনুমতি ছাড়া প্ল্যানিং পরিবর্তন করায় সুমন মিয়া নামের একজন বাংলাদেশীর 64,500 পাউন্ড জরিমানা করা হয়েছে। সুমন মিয়া নর্থ লন্ডনের কেন্টিশ টাউনে থাকলেও বার্কিংয়ে রিপল রোডে একটি বাড়ি রয়েছে। এই বাড়ির নকশা পরিবর্তন করে অবৈধ কাজে ব্যবহার করার জন্য এই জরিমানা করা হয়েছে। জরিমানার পুরো টাকা 3 মাসের মধ্যে না দিলে 3 বছরের জেলদণ্ড নিতে হবে। জরিমানার মধ্যে 15,000 পাউন্ড কাউন্সিলের জরিমানা, 12,573 পাউন্ড হচ্ছে মামলার খরচ এবং 37,000 পাউন্ড ক্রিমিনাল অ্যাক্টিভিটির জন্য করা হয়েছে। গত 21 ডিসেম্বর বার্কিং সাইড ম্যাজিস্ট্রেট কোর্টে এই রায় দেওয়া হয়। বার্কিং অ্যান্ড ডেগেনহাম এনফোর্সমেন্ট অ্যান্ড কমিউনিটি বিভাগের ক্যাবিনেট সদস্য কাউন্সিলর মার্গারেট মোলেন বলেন, এই ঘটনা সম্পূর্ণভাবে আইন অমান্য করা হয়েছে আর মিস্টার মিয়া বারবারই কাউন্সিলের নোটিশ অমান্য করেছেন। এখন বড় ধরনের টাকা জরিমানা দিতে হবে। আসুম মাসুম, রানার টিভি, লন্ডন।